হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাইমা, ওয়েলকাম টু সাইমা লাইফ ইন জার্মানিতে। আমি চলে এসেছি আমার ব্লগ নাম্বার 5 নিয়ে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আমার টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি। তো আমি অনেকগুলো আম এভাবে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে আমগুলোকে আমি আপনার চামড়া খুলে এরপরে এগুলোকে আমি ছুরি দিয়ে মাঝখান দিয়ে আমি এভাবে কেটে কেটে নিয়েছি। তাহলে হবে কি, মশলাটা ভালোভাবে আপনার আমের ভিতরে ঢুকবে। তো এই যে দেখুন, আমি সুন্দর করে একদম কেটে নিয়েছি। আপনারা অবশ্যই করবেন, কারণ হচ্ছে তাহলে মশলাটা আপনার বাইরেই বেশি থেকে যাবে। এরপর আমি সবগুলো আম ভালোভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে আপনাদের হচ্ছে এটার মধ্যে আমি কিছু মশলা মাখাবো। সেটা হচ্ছে হলুদ, লবণ আর হালকা একটু মরিচ দিব। মরিচের পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কারণ হচ্ছে যেহেতু আমরা ঝাল কম খাই, তো আমি খুব সামান্য পরিমাণ মরিচ এখানে যোগ করবো। আমি আবার ফাঁকে ফাঁকে একটু আমও খেয়ে নিচ্ছি, কারণ আম সামনে থাকবে কিন্তু সেটা খাবো না, এটা তো হতেই পারে না। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন অবশ্যই, কারণ হচ্ছে কিছু মানুষ হচ্ছে মশলা কম খায়, কিছু মানুষ মশলা বেশি খায়। তো আমরা যে এখানে অবস্থান করি সেটা হচ্ছে আমরা মশলা খুবই কম খাই সব কিছুতে। যাই হোক, এটাকে আমি হচ্ছে এখন 2 ঘন্টার জন্য আমি ফ্যানের নিচে শুকাতে দিব। সেটা হচ্ছে এর জন্য আমি এখানে একটা প্লাস্টিকের মতো, পলিথিনের মতো আমি বিছিয়ে নিয়ে মশলাগুলো হচ্ছে ভালোভাবে আমি মাখিয়ে নিয়ে একটা ফ্যানের নিচে আমি রেখে দিব 2 ঘন্টার জন্য। তাহলে হবে কি, আপনার মশলাগুলো ভালোভাবে আপনার আমের সাথে লেগে যাবে, শুকিয়ে আসবে একটু, তাহলে আচারটা একটু ভালো হবে খেতে। তো আমার যেহেতু ফ্যান নেই, আমার এখানে অবশ্যই ইউরোপে মানে হচ্ছে সিলিং ফ্যান যেটা ওটা থাকে না। তো আমাদের ঘরে ছোট একটা ফ্যান আছে, এটা হচ্ছে হিটারেরও কাজ করে, আপনার ঠান্ডা বাতাসও আসে। তো আমি ওটা চালিয়েই আপনি হচ্ছে আপনার আমগুলো শুকাতে দিব আর কি। এখানে টেম্পারেচারটা একটু চেক করে নিচ্ছি, কারণ হচ্ছে গরম বাতাসে দেওয়া যাবে না, ঠান্ডা বাতাসেই আপনার রাখতে হবে। তো আমগুলো এখানে আপনার শুকাতে থাক, আমরা চলে যাব রান্নাঘরে। এখানে আমরা আরও কিছু জিনিস রেডি করে নেব, সেটা হচ্ছে আমি কয়েকটা রসুন ভাবে থেতলে নিয়েছি। এবার হচ্ছে আমার কাছে যেহেতু পাটা নেই, তো আমি হচ্ছে শিলপাটা যেটা ওটা নেই, আমি এই এখানে কিছু গরম মশলা আমি রেডি করব। সেটা হচ্ছে যে পাঁচফোড়নটা হচ্ছে আপনার একটু হালকা তেলে, এটাকে আমি হালকা একটু তেলে বেশি, আবার গুঁড়া হালকা তেলে বেশি গুঁড়া করতে যাবেন না, হালকা একটু হচ্ছে আপনার থেতলে দেবেন। আর কিছু শুকনো মরিচ হচ্ছে আপনি তেলে এটাকে গুঁড়ো করে নেবেন। এরপর আমি হচ্ছে সরিষার তেল দিয়ে নিব আপনার পরিমাণ মতো, একটু বেশিই তেল দেবেন, আচারেতে একটু বেশিই তেল দে। এরপর হচ্ছে আপনার পাঁচফোড়ন সবগুলো হচ্ছে অ্যাড করে নিব। ভালোভাবে নেড়ে নিব। আর হচ্ছে আমি এখানে রসুন মিক্স করার দেখাইতে ভুলে গেছি, তেজপাতা দেখাইতে ভুলে গেছি। আমি হচ্ছে এখানে তেজপাতা 2টা দিয়ে নিয়েছি, রসুনও দিয়েছি। তারপর হচ্ছে আপনার এই তো এগুলো দিয়ে, এরপর আমি যে আমগুলো 2 ঘন্টার জন্য শুকাতে দিয়েছি ওগুলো আমি নিয়ে এসে এখানে ভালো পাতিলি দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এখানে একটা কথা বলি, এখানে হচ্ছে আপনি এরপর হচ্ছে আমি চিনি যোগ করব। তো চিনিটার ক্ষেত্রে আপনার হচ্ছে আপনারা কতটুকু চিনি খান, কতটুকু মিষ্টি খেতে চান, সেই হিসাব করে আপনারা অ্যাড করবেন। আমি এখানে হচ্ছে ছোটো একটা কাপের 1 কাপ চিনি নিচ্ছি এখানে, যেহেতু আমরা মিষ্টি কম খাই, তা আমরা তো বেশি মিষ্টি আমরা দিব না। আমি অল্প, খুব সামান্য পরিমাণে, যে সামান্য পরিমাণ মিষ্টি আমি এখানে চিনি আমি অ্যাড করছি, আপনারা আপনাদের প্রয়োজন মনে করে আপনারা অ্যাড করবেন। এরপর হচ্ছে চিনি দেওয়ার পরে এখান থেকে পানি বেরোবে, এরপর হচ্ছে আম থেকে পানি বেরোবে। তো অবশ্যই এখানে ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা দিলে আমগুলো একদম বেশি গলে যাবে। তো এরপর এটাকে আপনি মিডিয়াম টু লো হিট করে আপনি হচ্ছে এটাকে সিদ্ধ করবেন, আমগুলোকে ভালোভাবে হচ্ছে আপনি কষাইতে থাকবেন।
তারপর আমি এখানে একটু ভিনেগার অ্যাড করে নিব, কারণ ভিনেগার যদি আপনি অ্যাড করেন, আমার তো এখানে রোদের ব্যবস্থা নেই, আমি আম বাইরে রোদে দিতে পারবো না। ভিনেগার অ্যাড করলে আপনার হবে কি, আমটা অনেক দিন আপনার ভালো থাকবে, আপনি রোদে না দিলেও কোনো সমস্যা হবে না। আমার আমের আচার বানানো শেষ, আপনারা ফাইনাল লুক দেখতে পাবেন একটু পরেই। আশা করি আমার ব্লগ আপনাদের ভালো লাগছে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পেজটাও ফলো করবেন। থ্যাংক ইউ, বাই।